নমস্কার বন্ধুরা, তন্দ্রা রসুইতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের পর্ব। আজকে আমি ব্রেকফাস্টে তৈরি করছি ভেজ স্যান্ডউইচ। ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। এটা তৈরি করার জন্য প্রথমেই আমাকে একটা পেস্ট বানাতে হবে। এখানে আমি খানিকটা ধনে পাতা, একটা কাঁচা লঙ্কা, বড় সাইজের দু কোয়া রসুন, আন্দাজ মতন খানিকটা সয়ন্ধব লবণ ও একটুখানি জল দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। অনেকেই হয়তো ভাবছেন এ তো একদম অর্ডিনারি একটা রেসিপি, কিন্তু আমি যে পদ্ধতিতে করি সেভাবে করলে আমি দেখেছি সবারই খুব পছন্দ হয়, বিশেষ করে বাচ্চাদের তো খুবই পছন্দ হয়। আমি হেলদিভাবে করার চেষ্টা করি টেস্টের কথাটা মাথায় রেখে। তাই যেই সব বাচ্চারা ভেজিটেবিল একদম খেতে চায় না, তারাও দেখেছি খুব আনন্দ করে খেয়ে নেয়। আমার ধনে পাতার পেস্টটা রেডি হয়ে গেছে। তার সাথে আমি একটা বাটিতে খানিকটা টমেটো কেচাপও নিয়ে নিলাম। এবার আমি স্যান্ডউইচটা তৈরি করব, তার জন্য দুটো ব্রেড পাশাপাশি রাখলাম। এখানে আমি ব্রাউন ব্রেড ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের ব্রেডই ব্যবহার করতে পারেন। প্রথমে আমি ব্রেডে দুটো স্লাইসেই ভালো করে বাটার লাগিয়ে নিচ্ছি। তারপর একটা স্লাইসের ওপর যে ধনে পাতার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা ভালো করে লাগিয়ে দেব। আরেকটি ব্রেডের ওপর খানিকটা টমেটো কেচাপ লাগিয়ে দেব। এখানে এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, বাটার কিন্তু দুটো ব্রেডেই লাগাতে হবে, আর তারপর একটির ওপর ধনে পাতার পেস্ট আর অপরটিতে টমেটো কেচাপটা দিলেই হবে। এরপর আমি এর মধ্যে একটি বয়েলড করা আলু স্লাইস করে কেটে নিয়ে এতে দিয়ে দিলাম। স্লাইসটা কিন্তু পাতলা পাতলা করে কাটতে হবে এবং আলুটা খেয়াল রাখতে হবে যেন পুরোপুরি গলে না যায়। তারপর রিং করে কাটা পেঁয়াজ, টমেটো আর খানিকটা নুন এবং গোলমরিচ গুঁড়ো আমি এর ওপর ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য ভেজিটেবলও ইউজ করতে পারেন, যেমন স্লাইস করে কেটে রাখা ক্যাপসিকাম দিতে পারেন, পনির স্লাইস দিতে পারেন, বা হাফ বয়েল করা গাজরও দিতে পারেন। যাই হোক, আমি এবারে একটি করে চিজ স্লাইস ওর ওপর দিয়ে আর একটা ব্রেড দিয়ে ওটাকে চেপে রেখে দিলাম। এইভাবেই আমি বাকি স্যান্ডউইচগুলো রেডি করে রাখছি ফ্রাই করার জন্য। এই স্যান্ডউইচটা তৈরি করতে গেলে আমি বিভিন্ন ধরনের ভেজিটেবিল ইউজ করে থাকি। আজকে বাড়িতে হাতের সামনে যা পেলাম সেটা দিয়ে তৈরি করি, আমি শুধু পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবার ওভেনেতে আমি একটি ননস্টিকের তাওয়া বসিয়ে তাতে এক টেবিল স্পুন মতন বাটার নিয়ে নিয়েছি। অন্য তাওয়ার তুলনায় ননস্টিকের তাওয়াতে কিন্তু খুব কম পরিমাণ বাটারই এতগুলো স্যান্ডউইচ তৈরি হয়ে যাবে। গ্যাসের আঁচ কিন্তু একদম লোতে রাখতে হবে এবং সবকটা স্যান্ডউইচ দেওয়ার পরে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। এক পিট করে হবে, হালকা লাল লাল করে ভাজা হবে, আবার উল্টে দিয়ে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে। ভেতরে চিজও মেল্ট হতে শুরু করেছে, এত সুন্দর হয়। ওপরটা ক্রাঞ্চি আর ভেতরটা খুব সফট। তৈরি হয়ে গেলে আমি একটা স্যান্ডউইচ আপনাদের কেটে দেখিয়ে দেবো, দেখবেন কালার কম্বিনেশনটাও খুব সুন্দর হয়। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আমার একান্ত অনুরোধ রইল। খুব সহজভাবে তৈরি এই রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করুন, আর আমাকে কমেন্টে লিখে জানান যে কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। সবাই ভালো থাকুন এই প্রার্থনাই করি। আজকের মতন আসি, নমস্কার।